এই শান্তি সমাবেশ বিএনপি জামাতের জন্য হয়ে গেছে কাল চাল। এরা মনে করছে এরা একলাই মাঠ দখল করে রাখবো, হ্যাঁ মাঠ হলে আওয়ামী লীগের রাস্তা দখল করবে না, এটা হইতে পারে না। হয় এটা এদিকে তাকে দেখেন ছাত্রলীগ এখান থেকে কার্জন হওয়ার পর্যন্ত চলে গেছে। আমি ধন্যবাদ জানাই ছাত্রলীগের ভাইদেরকে, আমি ধন্যবাদ দিই যুবলীগকে, স্বেচ্ছাসেবক লীগকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী বন্ধুদের। আমাদের এই দাবি থাকতে হবে। এই যে ইলেকশন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে হবে, এই নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে। আর কিছুদিনে জোর দেখা এই আন্দোলনে মুমকিন করুন, এই আন্দোলন তখন করুন এগিয়ে তারা বলে। আরে ভাই 15 বছর দেখছি আপনার ব্যবহার রাখেন না ভাই, 15 বছর দেখছি খালি পান আন্দোলন করবেন, সে কাজে রেখে হটাবেন, 1 ইঞ্চিও নামতে পারেন নাই। আর আছে মাত্র 3 মাস, 3 মাস আমরা রাজপথে পাহারা দিব, যদি কোনো সন্ত্রাস করেন, আগুন সন্ত্রাস করেন, মানুষ পোড়ান, নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, আর যদি ব্যালট বাক্স পোড়ান, রাজপথে কিন্তু তার মোকাবেলা করে ব্যবস্থা করে দেব। তৈর আছেন না আপনারা? তৈর আছেন? আত্মীয় দেখান তো, আত্মীয় দেখান শেখ হাসিনা। জয় বাংলা, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।